মা, বারবার একটি মনে প্রশ্ন জাগবো মা। একই বলেছো মা? হয়তো তুমি এখন বুঝতে পারবে না, যেদিন মা হবে বুঝতে পারবে মায়ের যন্ত্রণা বেদনার কথা বৌমা। একই বলেছো তুমি মা? আমি যে মা হয়েছি ছোট থেকে বড় করেছি মানুষের মতো মানুষ করবার পর, মা আমার নাবালিকা মেয়েকে শুভ বিবাহ দিয়ে উজানি নগর পরিত্যাগ করে গেছিস নিজের শ্বশুরালে বৌমা। মা দেখো একবার যে লক্ষ্মী মন্দির অন্ধকার হয়ে পড়েছে, বেহুলা থাকলে বারবার লক্ষ্মী মন্দিরে ঢুকে সন্ধ্যা বাতি দিত। মা গো আজ তুমি এই কথা বলি আমায় যেন হাঁফালে মা হাঁফালে। মা আমাদের ছোট্ট বোনে বেহুলা ওই যে গিয়েছে ফুফুরের বাড়ি, তাই তুমি কান্না কাটি করো মা। মা গো আমরা তো রয়েছি এক এক করে ছয় জন, তোমায় কি আমাদের দেখে তোমার বেহুলা কথা বলতে পারো না বলো না মা? জানি বৌমা। মা জানি কি করে আমার ছয়টি বৌমা আমার উজানি নগরীর রাজপাল সাদে, কিন্তু ভেবে দেখেছো বৌমা? মা যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতাসে নিয়ে আসে, সে মা কখনো নিজের মেয়ের কথা বলতে পারে না বৌমা। মা বারবার বেহুলার কথা আমার মনে পড়ে, জানি না আমার নাবালিকা মেয়ে নিজের শ্বশুরালের স্বামী সুহাগিনী হতে পারে কিনে। মা গো বারবার কি প্রশ্ন জাগে বৌমা? কি জাগে মা কি জাগে? যে আমার নাবালিকা মেয়ে ও জানির মান সম্মান রাখতে পারবে কিনা। এ কি বলেছো মা? এ বৌমা মা গো আমার মনে বলে আমাদের ছোট্ট বোনে বেহুলা তুই সেই ফুফুর ঘরে গিয়ে অবশ্যই ভালো রয়েছে মা, তুমি এমন করে কেঁদো না মা কেঁদো না। আমরা রয়েছি আমরা রয়েছি তোমায় সান্ত্বনা দেব, তোমায় মা বলব। মা গো সবাই মিলে চলো বৌমা, ঠাকুরের কাছে ভগবানের কাছে আরাধনা করব, সে ভগবানের কাছে আরাধনা করলে আমার মন বলে আমার নাবালিকা আমি সুখ শান্তি থাকবে, সুখে বসবাস করবে বৌমা। বেশমা বে জানি না আজকে নিশি অবসান হওয়ার পর আমার মনে কিছুতেই ভালো লাগে না বৌমা। মা বারবার শুধু বেহুলার কথা মনে আসে, কালকে তো আসেনি বেহুলার কথা মনে, কিন্তু আজ কেন আসে মনে, কেন বারবার বেহুলার কথা মনে আসে বৌমা? মা গো তুমি এমন করে ভেঙে পড়িয়ে যাও, তুমি এমন করে ভেঙে দিও না মা দিও না। মা যতদিনই আমরা তোমার এই রাজপ্রাসাদে থাকবো গো ততদিনে তোমায় তোমার বেহুলা দুঃখ তোমার বেহুলার দুঃখ তোমায় হতে দেব না মা হতে দেব না। সত্যি বললে বৌমা? হ্যাঁ মা হ্যাঁ, তাই যদি হয় তাই যদি হয় বৌমা। মা চলো ঠাকুর মন্দিরে গিয়ে বেহুলার জন্য আমরা কামনা করব। বেশ মা বেশ চলো আমরা গিয়ে আমার ছোট্ট বেহুলার জন্য কামনা করব মা। এসো বৌমা এসো। মা গো যেইভাবে আমাদের ছোট্ট বোন বেহুলা তোমায় গান শুনি ভগবানের কাছে কামনা করি তোমায় আনন্দ দিয়ে তোমার মনখানা সন্তুষ্টি করছিল মা, সেই মতো আমরাও আজ তোমার তোমার এই মনখানা শীতল করে দেব মা। তাই করো বৌমা। বেশ মা আমরা যেন তোমার মনখানা ভরিয়ে দেব মা। মা তুমি দেখেছো বৌমা আমার বিবেক আমার স্বপ্ন আমার মন কখনো মিথ্যে হয় না বৌমা। একই বলেছো মা? নিশ্চিত আমি স্বপ্ন দেখেছি বৌমা, স্বপ্ন যে আমাদের কোনো অদৃষ্টি আমাদের কপালে কোনো দুঃখ আছে। একই বললি মা? একবার দেখেছো এই চন্দন বটতলায় গাছে বিশ্রাম করবার জন্য এসেছিলাম বৌমা, এক শ্বেত কাক খা খা বলে চিৎকার করে শুনে বৌমা
মাতা পিতার কাছে শুনেছি কাউরে গিরিয়ে যদি কাকা খাঁকা বলে চিৎকার করে তার অমঙ্গলের চিহ্ন, কিন্তু মা তার অদৃষ্টে কোনো দুঃখ রয়েছে বৌমা। মা গো, কোথায় সেই কাকা? আমরা তো একবার তাকে দেখতে পাই না। দেখি দেখি কোথায়, মা কোথায় গো? তোমার ভুল ধারণা মা, ভুল ধারণা, আমরা তো কোথাও কাকা দেখতে পাই না মা। জানো না বৌমা, মা শেষ কাক যদি কাউরে গিরিয়ে যায় তাহলে অবশ্য কোনো সংবাদ নিয়ে আসে। এ কি বলেছো মা? তুমি একবার দাঁড়িয়ে দাও বৌমা সেই কাককে। সেই কাক যদি থাকে শুক্র ডালে বসে তাইলে আমাদের অদৃষ্টে আমাদের কপালে কোনো দুঃখ হতে পারে বৌমা। বেশ মা বেশ, সেই তো, তাই তো সত্যি মা, আজ যেন কাক ওরে কাকা, ওরে কাকা, যদি থাকে আমার সুখবর, যদি থাকে আমার সুখবর বসবে তুমি কাঁচা ডালে। আমার অদৃষ্টে যদি কোনো দুঃখ থাকে তাইলে বসবে তুমি শুকনো ডালে। তাই দেখছি আমি নিজ নয়নে এই শীত কাকা বলে চিৎকার করি বৌমা। আমি তো কিছু বুঝতে পারি না বৌমা। আমি এই কাকাকে এবার দাঁড়িয়ে দেখি মা সেই কোথায় যাচ্ছে। কাক বুঝি চলে গেল মা, চলে গেল। মা গো তুমি বিশ্রাম করো মা, এইভাবে কান্নাকাটি করবে না। সত্যি বললে বৌমা, শেষ কাক চলে গেছে নিজেরই স্থানে। এই মাত্র আমি চন্দন বরতলায় গেছি বিশ্রাম করি বৌমা। মা আজ আমার মনে পড়েছে গো, এই চন্দন তালা অনেক নোংরা হয়ে রয়েছে মা, আমি এই চন্দন তালা পরিষ্কার করে দিই। তাই করো বৌমা। বেশ মা বেশ। আজ এই চন্দন তালা পরিষ্কার করতে গিয়ে একখানে যেন অঙ্গড়ি পেয়েছি। না না, আমি আরো পরিষ্কার করবো গো। এই লিখনো পত্র সেই তো ফাড়ির অঞ্চলে ছিল না। আমি আমি আমার মাকে দেখাবো। মা, ও মা, মা কি হয়েছে বৌমা? মা জানো, মা জানো, আজ এই চন্দন তলা পরিষ্কার করার সময় আমি এই আঙ্গুরিখানা পেয়েছি মা। দেখো না মা, দেখো না, স্বর্ণ আঙ্গুরি কোথায় বৌমা? এই যে মা, একে দেখছি বৌমা, যা আঙ্গুরি দিয়েছিলাম আমার জামাতার হস্তি মা, সে আঙ্গুরি উজানি নগরী। এই আঙ্গুরি তো পরিচিত মনে হয় বৌমা। একে বললে মা, কিন্তু উজানি নগরী সে স্বর্ণ আঙ্গুরি আসলো কিভাবে? আমি জানি না মা, জানি না, আমি চন্দন তালা পরিষ্কার করছিলাম, আমি পেয়েছি মা। বৌমা, মা আমি এই আঙ্গুরি দিয়েছিলাম আমি জামাতাকে, এই জামতা মনে হয় ছোট হয়েছে তাই জন্য ফিরাবার জন্য উজানি নগরে পাঠিয়েছি। সত্যি বলিস? কিন্তু বৌমা, মা স্বর্ণ আঙ্গুরি আমার জামতা নিজে নিয়ে আসতো উজানি নগরে, কিন্তু এই কাকার হস্তে কেন, কাকার দ্বারাই কেন সে উজানি নগরে স্বর্ণ আঙ্গুরি এসেছে বৌমা? আমি তো কিছু বুঝতেই পারি না। মা গো শুধু এই অঙ্গুরি নয় মা, তবে তার সঙ্গে সঙ্গে একখানা লিখন পত্র পেয়েছি মা। পত্র? হ্যাঁ মা। কোথায় বৌমা? এই যে দেখো না মা, আহারে জানি না কে বা সে পত্র লিখেছে মা। শাড়ির আঁচল চিরে তাকে কাগজ করেছে, নয়নের কাজল দিয়েছে, কাজল দিয়ে কালি দিয়ে সে অঙ্কন করেছে মা। বৌমা এই পত্র, সে পত্র আমি পাঠ করে দেখি বৌমা, সে পত্রে কি লেখা রয়েছে মা? বেশ মা বেশ, তুমি পাঠ করো।
ও গো মা, তোমারই চরণে জানাই আমি শতকোটি প্রণাম। শাড়ির আঁচলে চিনি তাহারই যে কাগজ করি, নয়নের কাজল কি করলাম আমি কালি। মা, এক পরি রাত্রি গেল মা গো হাসিতে খেলিতে, দ্বিতীয় পরি রাত্রি গেল মা গো ভাষা খেলিতে। মা, এই পত্রখানা কার মা? কে এইভাবে পাশা খেলেছে? পাশা একমাত্র আমার নাবালিকা মেয়ে। মা, আমার নাবালিকা মেয়ে বেহুলা সে বাসির ঘরে পাশা শাড়ি খেলেছে। আমাদের বোন বেহুলা পাশা শাড়ি খেলেছে, দেখেছো মা? দেখেছো, কত সুন্দর কথা মা। আমি তো তাই চেয়েছিলাম গো মা, যেন আমার নাবালিকা মেয়েকে, আমার নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার পর আমি এই খুশি চেয়েছিলাম। আর কি রয়েছে মা? যে নিজের স্বামীর উপরে ভক্তি রেখে আনন্দ ভোগ করে সে বাসরে ঘরে সুখ শান্তি আছে। আর কি রয়েছে বলো না মা। দ্বিতীয় পহরে গেল, তৃতীয় পহরে রাত্রি গেল মা গো বাসরে দেখিতে, চতুর্থ পরে রাত্রি গেল মা গো কাঁদিতে কাঁদিতে। মা, প্রথমে তে লিখি আমি ধর্ম নিরঞ্জন, তারপরে তে লিখি আমি লক্ষ্মী নারায়ণ, জননী সমিত্রা লিখে সাহে নিরুপবর। মা, মা পদ্মারি চরণে যাচ্ছি নিরুপর। গো মা, তোমারই চরণে জানাই আমি শতকোটি প্রণাম। চতুর্থ পরে রাত্রি গেল মা গো কাঁদিতে কাঁদিতে। মা, লোহার বাসর ঘরে তার স্বামী প্রাণুসরি খেল মা গো পদ্মার কালী নাগে। আমার বাসর ঘর হয় লৌহ বাসর, লৌহ বাসর ঘরে আমি প্রবেশ করে স্বামী সঙ্গে সুখী নিদ্রা চাপন করছিলাম। তাই তো লিখেছে, কি আছে দেখি। এক এক করে তৃতীয় পহর বেশ আনন্দে পাশা খেলিতে খেলাধুলা করিতে চলে গেল। চতুর্থ প্রহরে, চতুর্থ প্রহরে যেন পদ্মার কালী 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 লাগে আমার পতিকে, পতিকে দগ্ধ করেছে। অবশেষে কি লেখা আছে জানি? প্রভাত কালে মৃত্যু স্বামীকে কোলে করে নিয়েছে, গঙ্গরিয়ার জলে নাকি ভাসছে। না আমি কানা, আমার নাবালিকা মেয়েকে সাগর সঙ্গমে ভাসতে দেব না। এ দূর সাগরে যদি ভাসে জানি না আমার নাবালিকা মেয়ে কোথায় মৃত্যু হয়ে যাবে, আর আমার বিহলা মরে গেলে আমি বাঁচব না রে আমি কানা। ভয় আর কান্না নয়, নয়নে বাড়ি মুছে ফেলো, ছুটে চলো, ছুটে চলো সেই সংকটের জলে। বেহুলা মালি আমার ভগ্নে যেখানে ভেসে যাচ্ছে প্রাণ করে নিয়ে, তাকে যেমন করে হোক আমাদেরকে ফিরিয়ে আনতে হবে এই আমাদের রাজপ্রাসাদ। সত্যি বললি না আমি কানাই, বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমার এই আঁচলির ধন কি, আমার আঁচলি ফিরিয়ে এনে দাও। আমি কোনোদিনই ভেবেছিলাম না রাম কানাই, যে আমার এই নাবালিকা মেয়ে অল্প বয়সে কাঁচা চুলে বিধবা সাজবে চম্পানি নগরে। কথা দিলাম মা, কথা দিলাম। আরে শোনো শোনো রামি কানা।
সবাই কাজ করবো তুমি আদেশ করবো। শোনা শোনা আমি আশীর্বাদ করি এই মায়ের আশীষ যেন তোমার মস্তকে যায়। অবশ্যই মা, আমার আশীষ নিয়ে যাও, তুমি বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবে। চিনি চাপা করা মিষ্টি মিষ্টান নিয়ে যাও বেহুলাকে উদয়পূর্ণ করে খাবার পর। অবশ্যই মা, তুমি নিয়ে আসবে রামকানায়। অবশ্যই মা, তোমার এই চরণের ধূলিবস্তকে দিয়ে ছুটে যাচ্ছি আমরা সেই বেহুলাকে ফিরানোর জন্য। রামকানা চলে গেল। ওগো দাদা ভয়, এত দূর এলাম কিন্তু আমাদের বোনকে আমরা খুঁজে পেলাম না। তুমি কি সত্যি সত্যি আমাদের বোনকে আমরা খুঁজে পাবো না দাদা? পাবো ভাই পাবো, চলো না দেখি আর কিছু দূরে খেয়ে দেখি আমাদের বোনকে আমরা খুঁজে পাই কিনা। চলো দাদা গো, তাই হবে। দিনা ভাই বোনকে ডাক দে না। Thank you.
তাই তো দাদা গো, তাই তো দেখতে পাই গো দাদা, এই কলার মঞ্জুসে চন্দ্র বসে রয়েছে দাদা গো, আর দেখতে পাই কে যেন ঘুমিয়ে রয়েছে। দেখি না, ডাক দিয়ে দেখ না ভাই, সেই মঞ্জুসে মাঝখানে কে রয়েছে। তাই তো, ও গো একমাত্র আমার দাদা না ছাড়া তো কেউ বলে নেই, কিন্তু আমার দাদা এখানে কি করতে আসবে? না না, আমায় কেউ ভয় দেখাচ্ছে, আমি সারা দেব নে, আমি চলে যাব। দাদা কোনো সারা পাই না ভাই। না দাদা না, সারা পাই না তবে কি করতে হয়? কি দেখ না বুঝি, ভয়ে কাতর হয়ে নাও বলতে পারে, তবে নাম ধরে ডেকে দেখ না একবার, যদি ও দূর থেকে শুনতে পায় আমাদের কণ্ঠস্বর নিশ্চয়ই বুঝতে পারবে আমার দাদারা খুঁজে বেড়াচ্ছে। বেশ দাদা গো, ডাক না ভাইটা। বনে বেহুলা দাদা, দাদা
পাইব নাই আমাদের পক্ষে। দাদা আজ তোমরা কেন এসেছো? তোমরা কেন এসেছো? কেন এসেছি জানতে চাও? তোর জন্য এক মুষ্ট খাবার ছিল না ওই তোর শ্বশুর মশাইয়ের বাড়িতে। আমার শ্বশুর ঠাকুরের নামে একটা মিথ্যে কথা বলবে নে। আমার শ্বশুর ঠাকুর জামাই এই সাগর সঙ্গমে ভাসাইনি, আমি নিজের কপাল দোষে নিজে মনস্থির করেছি সাগর সঙ্গমে ভেসে যাব। মিথ্যে কথা, মিথ্যে বলছো তুমি। নিশ্চয়ই কোন পাষাণ এমন হৃদয় ছিন্ন করা মানুষ এই ফুটফুটে কন্যা সন্তানকে এই কলার মঞ্জা শিখরে এই গঙ্গুড়িয়ার জলে ভাসিয়ে দিতে পারে? নিশ্চয়ই কোন চক্রান্ত আছে বল ভগ্নি বল। কাকা ও ভগ্নি বেহুলা কে তোরে ভাসাইল সাগরে? ও বুঝেছি সে বাসর রাতে বাসর ঘরে তোর পতিকে খেলো কালী ডাকে। তার মৃত্যু হয়েছে, এ হলো একে ত্যাগ করে পরলোকে গমনে করেছে ভগ্নে। সেই মৃত্যুদেহকে আমাদের সনাতন ধর্ম অনুসারে এই গাঙ্গুড়িয়ার জলে বিসর্জন দিতে হয়। সব দেহকে দাহ করে তার সৎকার্য করে দিতে কখনো না। আমার দেহে প্রাণ থাকাকালীন আমার পতি দেবতাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। কি বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস? কত পরীক্ষা দিয়েছি, কত নিরীক্ষা দিয়েছি, কেউ আমার কাছ থেকে সাগর সঙ্গম হইতে পতিকে নিতে পারেনি। তো
মুখটাও পারবি নে দাদা। দেখেছো গো দাদা, দেখেছো আমাদের বোন আর ছোট্ট নেই গো, সব কিছু ভগ্নি আমাদের পাগল হয়ে গেছে। বড় ভগ্নি, তুই তো জানিস এই জগতে যত নারীর প্রাণনাদ দেহতে করেছে, কোন মানুষ কি পেরেছে তার স্বামীকে ফিরিয়ে আনতে? তুইও পারবি না? পেরেছে দাদা, পেরেছে। মনে পড়ে সেই ছোট্ট বেলার কথা, যখন মা শিবালয়ে মন্দিরে রাধা গোবিন্দের পূজা অর্চনা করত, আমরা সকলে মিলে পাশে বসে থাকতাম। মা যখন শাস্ত্র পড়ত, মনে পড়ে সেই দিনের কথা বলেছিল, সাবিত্রী সত্যবানের প্রাণ ফিরিয়ে এনেছিল সেই জমির দুয়ারে থেকে। সে তো সামান্য মানব ছিল দাদা, সতী ছিল অহল্যা, সতী ছিল পত্নী। তারা যদি পতির প্রাণ ফিরিয়ে আনতে পারে মানব হয়ে, তবে আমি কেন পারবো নে? তাদের সঙ্গে তুলনা হবে না তো। তুই যে এই কলিযুগে এই ধরনের বুকে মানব কুলে জন্ম নিয়েছিস, তুই কি পারবি? পারবি সেই সতীত্বের প্রমাণ রক্ষা করতে? দাদা হবে না। তুমি জানো না আমি সকলে পশু পাখির ভাষা বুঝতে পারি। আমার কথাই উষ্ণবিক্ষে গজায় অঙ্কুর, তুমি ভুলে যাচ্ছ দাদা। আমার মনে বিশ্বাস আমি পারবো, তোমরা ফিরে যাও দাদা, আমি যাবো নে। পারবে না দাদা, পারবে না। তাই বুঝি, তবে যে মাকে কথা দিয়ে এসেছি তাই তো দাদা। তবে ভগ্নে ভগ্নে মাকে গিয়ে কি বলিব? কি বলছো দাদা? কি বলিব গো দাদা? কি বলে দাদা? ভগ্নে মায়ের চরণে ছিয়ে প্রতিজ্ঞা করে এসেছি, এই গাম্ভীর্যের চরণ থেকে তোকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। মাকে গিয়ে বলো গো দাদা, মা যে মাকে ফিরে গিয়ে যদি বলে সে বেহুলার ফিরে এলো না, তার প্রাণনাথকে কলি করে নিয়ে গাঙ্গরিয়ার জলে ভেসেই চলে গেল। তবে বলি ভুগ্নি দাদা, তুই দেখ না একবার ওই প্রাণপতি তোর নদীর জলে বিসর্জন কিরকম করে দিয়ে, চল না, ওই এ তো পুতুল হয়ে গেছে, এই পুতুলের পরিবর্তে তোকে স্বর্ণ পুতুল দেব। হাসালে দাদা মাই, যে সাত পাকে বেঁধে শুভ দৃষ্টি মালা বদল করে সিঁথিতে সিঁদুর পরিয়েছিল, তার বদলে দিবে তুমি স্বর্ণ পুতুল। স্বর্ণ পুতুলের মতোই হয়ে গেছে, তার ভিতরে আর প্রাণ নেই। সেই স্বর্ণ পুতুল কি আমার সঙ্গে কথা বলবে? সেই স্বর্ণ পুতুল তো আমার সঙ্গে কথা বলবে না। তা তো হবে না ভাই,
দাদা স্বর্ণপুতুর তো কথা বলবে না। হ্যাঁ তো দাদা, হ্যাঁ আমাদের বোন বুঝি আর আমাদের সঙ্গে যাবে না গো দাদা। তাহলে ফকরি দাদা, এই যে মা এত মিষ্টান্ন দিয়ে পাঠিয়েছে মেলানের ভার করে দিয়ে, সেগুলো কি হবে? মা বড় আশা করে যখন পাঠিয়েছে আমি খাবো। ও দাদা, অনেক দিন হয়েছে তোমাদের হস্তে আমি খাইনি, আমায় খাইয়ে দাও না দাদা। আই বোন, এসো দাদা, কি নারায়ণ, এসো দাদা, আমায় তুমি খাইয়ে দাও, খাইয়ে দাও দাদা, খাইয়ে দাও। না ভুলে গিয়েছিলাম সেই বাসনের কথা, তোমরা একদিন বলেছিলে আমি যখন ছোট ছিলাম স্বামী দেবতা যদি কোনোদিন আগে ভরা হাড়ির ভাত ভোজন না করে কোন স্ত্রীকে যে ভোজন করতে নেই, তাই তো স্বামী দেবতা আমার কাছে খেতে চেয়েছিল বাসনে, আমি তাকে খেতে দিতে পারিনি। সেই দিন থেকে মনস্থির করেছি যতদিন পতি দেবতাকে না ফিরিয়ে পাবো, তোমরা কেন কেউ আমাকে এক মুষ্টি অন্ন জল ভোজন করাতে পারবে না। তুই যখন মিষ্টি খাবি না তাহলে এই মালিনি ভার আর কি করব আমরা? তাহলে এই নদীর কিনারায় আমি মায়ের মেলানির ভার অপমান করিও নে। ওই তো অটলে দেখা যায় চাপা গাছ, ওই চাপা গাছের নিচে বালি চাপা দিয়ে রেখে দাও, জানি এই মিষ্টান্ন ভালো থাকবে না, কিন্তু কিন্তু আমার ইষ্ট দেবতা যদি সহায় থাকে যেদিন, হ্যাঁ পতি দেবতা তিনি আমরা যুগলে ফিরে আসবো এই পদ দিয়া। সেই দিন যুগলে আসিয়া শুধু আমার পতি দেবতা নয় গো, আমার ছয় ছয়টি ভাসুরে সকলে মিলে এই মিষ্টান্ন ভোজন করিব দাদা, রেখে দাও ওই চাপা গাছের নিচে বালি চাপা দিয়ে। আর আজ থেকে হবে এই ঘাটের নাম চাপাতলার ঘাট। তোমার কথা তোর কথা মতো হয়ে আমরা যত মিষ্টান্ন এনেছি সেই গাছতলায় চাপা দিয়ে রেখে দিলাম। তবে দাদা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন পতি দেবতার প্রাণকে ফিরিয়ে আনতে পারি গো। বেশ বোন বেশ, ভাই হবে ভবে, আমি দুই হাত তুলে তোরে আশীর্বাদ করব। বেশ বোন, ওরে বোন, তুই মার দেওয়া মালিনী ভার অমান্য করেছিস, তাই তোকে আমি করলাম অভিশাপ, যেদিন তুই নিজের পতিকে ফিরিয়ে পাবি তুই চোখ চোখনি রূপ ধারণ করবি। এই কি শিক্ষা দিয়েছিলাম আমি দাদা হয়ে, ছোট ভাই হয়ে তুই স্নেহের ভগ্নিকে করিলি তুই অভিশাপ, কেন ভাই কেন কেন তুই করলি তাকে অভিশাপ? দাদা গো, আমি চেয়েছিলাম দাদা, চেয়েছিলাম আশীর্বাদ করতে, কিন্তু কি করেছে আমার মুখ থেকে বেরিয়ে আসলো অভিশাপের কথা, আমি নিজে বুঝতে পারিনি দাদা গো। দাদা ক্ষমা করে দাও, আজ অভিশাপ দিয়েছি আমি দাদার কথাই, তাতে আমি রাগান্বিত হইনি, আমি আশীর্বাদ মনে করে শিরো ভাঙছো, তবে তুমি আমায় আশীর্বাদ করবে নে? অবশ্যই অবশ্যই ভক্তি, আমায় করো দাদা, আমি তোরে আশীর্বাদ করি সতী সাবিত্রীর রে, এই কলার মঞ্জাসে করে তোমার প্রাণনাথকে এই মন্দ সমাজ হারে নিয়ে ভাসতে ভাসতে যাবে দেবীপুর, এই দেবপুর থেকে প্রাণনাথকে ফিরিয়ে আনবে, হাতের শঙ্খ সিঁদুর যেন তোর অক্ষয় হবে। পিতাই দাদা পিতা বেশব আসিব সবে সুখী
খবর। চাওয়ার বেলা তাও গো বিদা, আমাকে তোমরা হাসি মুখে, যাহাতে শঙ্করপুরে আমার যেন ফিরে আসে। কি মায়ারে সংস্কার